আজকে আমি ডিম ছাড়া আর গ্যাসের ওভেনেই তৈরি করে নিয়েছি এগলেস ম্যাঙ্গো কেক এটা ডিম ছাড়াও ভীষণ স্পঞ্জি হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকে আমি এই কেকটা তৈরি করলাম চলুন এই বিস্তারিত ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কেক বানানোর জন্য প্রথমেই লাগছে একটা বড় হিমসাগর আমের পাল লাগছে এক কাপ ময়দা লাগছে হাফ কাপ চিনি লাগছে ওয়ান ফোর্থ কাপ বাটার লাগছে দেড় চা চামচ দুধ লাগছে এক চা চামচ বেকিং পাউডার লাগছে হাফ চা চামচ বেকিং সোডা আর লাগছে হাফ চা চামচ ভিনিগার আমি এবার এই পাত্রে একে একে সমস্ত উপকরণগুলোকে মেশাচ্ছি প্রথমে আমি পুরো আমের পাল্পটা যোগ করছি এরপর আমরা যোগ করছি চিনি এরপর যোগ করছি মাখনগুলো এই প্রত্যেকটা মাখন আমি এখানে যোগ করব এরপর এখানে যোগ করব পুরো ময়দাটা এই ময়দাটা আমার আগে থেকে চেলে নেওয়া ছিল এরপর যোগ করব এই বেকিং পাউডার এরপর যোগ করব বেকিং সোডা আর সাথে যোগ করব এই দুধ আর যোগ করব এই ভিনিগার এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আমি আরও ভালোভাবে এই হাতার সাহায্যে আমি মিশ্রণগুলোকে মাখিয়ে নেব এরপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি আর আরেকটা কথা যেটা প্রসঙ্গত উল্লেখ্য সেটা হচ্ছে আমরা যে দেড় চা চামচ মতো দুধ নিয়েছিলাম তো পুরো দুধটা এখানে ব্যবহার হয়নি আমি এখানে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটু বাটার নিয়েছি বাটারটাকে আমি অল ওভার এই পাত্রে আমরা ভালোভাবে বাটারটাকে গ্রিস করে নেব। বাটারটাকে আমি এখানে অল ওভার কেক মোল্ডে ভালোভাবে গ্রিস করে নিয়েছি এবার আমি এখানে এই বেকিং পেপারটা যোগ করলাম বেকিং পেপারটা এখানে যোগ করে নেওয়ার পর এবার আমি এখানে কেকের মিক্সচারটা একে একে এখানে দিয়ে দেবো আমি কেকের পুরো মিক্সচারটাকে কেক মোল্ডের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে বেকিং স্টেজটা দেখাবো যে কিভাবে ওভেন ছাড়া আপনারা কেক বেক করতে পারেন আমি এখানে এই রকম একটা বড় একটা পাত্র নিয়েছি আর পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড রেখেছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই স্ট্যান্ডটাকে আর এই পাত্রটাকে একটুখানি গরম করে নেব পাঁচ মিনিট ওভার হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম খুলে এবার আমি এর মধ্যে আমি কেকটাকে যোগ করব আমি এরপর কেকটাকে এই স্ট্যান্ডের ওপর খুব সন্তর্পণে যোগ করলাম যোগ করে এবার আমি ঢাকা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি কেকটাকে হতে দেব ৪৫ মিনিট পর দেখছি গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছি এবার আমরা দেখে নেব যে কেকটা পুরোপুরি তৈরি কিনা না এই স্টিকের সাহায্যে দেখব কাঠিতে যদি ভেতরটা পুরো একদম ক্লিয়ার আসে তার মানে ধরে নিতে হবে যে কেকটা পুরোপুরি তৈরি আমাদের ভেতরটা পুরো ক্লিয়ার এসেছে কোনো রকম কোনো আঠালো ভাব বা কিছু আসেনি তার মানে আমাদের কেকটা পুরোপুরি তৈরি আমাদের আজকের পরিবেশন এগলেস ম্যাঙ্গো কেক পুরোপুরি তৈরি আর সার্ভ আপনারা দেখতেই পেলেন যে ওভেন ছাড়া এটা কি সুন্দর তৈরি হয় ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই হিমসাগর আম দিয়ে এই ধরনের কেক আপনারা বাড়িতে বানাবেন যে কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে এই রকম কেক খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ